হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি কীভাবে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখবেন সেটা করে দেখাবো। বড় সাইজ অথবা ছোট বা লম্বা যে টমেটোটাই নেব আমরা, বোটাটা ফেলে দিতে হবে। এবার আমি কেটে দেখাচ্ছি, আগে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে দেখাচ্ছি কীভাবে পিস করে নেব। আস্ত রাখলে পরে রান্না করার জন্য বের করে কেটে নেওয়া খুবই কঠিন কাজ, এজন্য এভাবে কেটে নিলে আমরা রান্নার সস টমেটো সসও করে নিতে পারবো এই টমেটো দিয়ে। বোটার অংশটা আগে ফেলে দিতে হবে এভাবে। একটা টমেটোকে আমি চার পিস করে নিচ্ছি, আপনি আরও ছোটও করতে পারেন। এভাবে আমি সবগুলো টমেটো কেটে নেব। এখানে আমি প্রায় 2 কেজি টমেটো নিয়েছি। আপনার ইচ্ছা করলে 10 থেকে 20 কেজি পর্যন্ত ফ্রিজে জায়গা থাকে সংরক্ষণ করতে পারবেন। সবগুলো টমেটো আমি কেটে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এবার আমি এ ধরনের ট্রেতে বা ছড়ানো কিছুতে নিয়ে নেবেন। সবগুলো টমেটোই আমি ঢেলে নিলাম। এবার একটু বিছিয়ে দিতে হবে। প্রথমে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো শক্ত হওয়া পর্যন্ত। পুরোপুরি আইস হয়ে গেলে তারপরে আমি সংরক্ষণ কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ফিরে আসছি ভিউয়ার্স। পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার পর একটু এভাবে ছড়িয়ে দিবেন। হয়ে গেছে, আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। কমপক্ষে 6 থেকে 7 ঘন্টাও লাগতে পারে। ফিরে আসলাম ভিউয়ার্স, সবগুলো টমেটো শক্ত হয়ে যাওয়ার পর ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আমাকে যে কোনো পলিথিনে অথবা এ ধরনের প্লাস্টিকের কন্টেনারে রেখে দিতে পারি আমরা। প্লাস্টিকের কন্টেনারে রাখলে জায়গাটা বেশি লাগবে ফ্রিজে, আর যদি পলিতে মনে রাখেন তাহলে অল্প জায়গাতে অনেকগুলো টমেটো রাখতে পারবেন। এগুলো যদি নরম হয়ে যায় একটার সাথে একটা লেগে যাবে, যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে এভাবে আমরা ইউজ করতে পারবো। কেটে আগে ফ্রিজের শক্ত করে নেবেন, তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। আবারও এই ধরনের ছোটো ছোটো প্যাকেট করে নিতে পারেন, অথবা আরেকটু বড়ো সাইজের পলিতেও রেখে দিতে পারেন। এবার আমি কিছু রেখে দিচ্ছি প্লাস্টিকের কন্টেনার, সেটাও আমি করে রেখে দেখাচ্ছি। এটা সরিয়ে রাখছি, আমি এখনই তুলে নেব ফ্রিজে সবই। আবার তবে এ ধরনের বক্সে রাখলে জায়গাটা বেশি লাগবে, অল্প পরিমাণে রাখা যাবে। আমি এগুলো সরিয়ে রাখছি। এই টমেটো দিয়ে আমরা বের করে রান্না ছাড়াও সস টমেটো পিউরিও করে নিতে পারবো। আশা করছি টমেটো রাখার ফ্রোজেন করার এই পদ্ধতি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমার রেগুলার আপলোডেড ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।